স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে ভোক্তা পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রি সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে টিসিবির পণ্য বিক্রির খবর জানাবেন তিনি রুবেল টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ কি খবর রয়েছে আপনাদের কাছে আমাদেরকে জানাবেন চিনি 55 এবং ডাল 65 টাকা এই হচ্ছে দেওয়া হচ্ছে আজকে টিসিবির পণ্য আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা তাদের পণ্য সংগ্রহ করছেন এবং আমাদেরকে যারা গ্রাহক রয়েছেন যারা সুবিধাভোগী তা একটা ব্যাপার বলছিলেন যে একবার যদি দেওয়া হয় মাসে তাহলে তাদের পরিবার নিয়ে চলতে একটু কষ্ট হয়ে যায় বা এইটা পর্যাপ্ত পরিমাণ না তবে মন্ত্রী যেটা জানিয়েছিলেন যে এখন যদিও আসলে এই পণ্য স্বাস্থ্য বা পর্যাপ্ত না হলেও প্রতিটি পরিবার যদি সাশ্রয়ীভাবে চলে তাহলে পর্যাপ্ত পরিমাণ উপকার তারা পাবেন এবং পরবর্তী সময়ে যদি পর্যাপ্ত পণ্যের ব্যবস্থা করা যায় বা পর্যাপ্ত পরিমাণ দেয়া হবে বলে তিনি এদেরকে জানিয়েছেন তবে মধ্যে আরেকটা ব্যাপার জানিয়েছেন যে টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম সংশ্লিষ্টরা করে থাকেন বা করে বা এই ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে প্রতিটি কার্ডধারী যারা রয়েছেন তাদেরকে খুব সুন্দর করে তাদেরকে দেখে কার্ড দেখে এবং যারা কার্ডধারী রয়েছেন তাদের বাইরে আসলে কাউকেই পণ্য দেওয়া হচ্ছে না যেটা আমরা বরাবরই শুনে আসছিলাম যে কার্ডধারীর বাইরে দেওয়া হবে না আরেকটা ব্যাপার অর্থে যেটা বলে রাখি যে এখানে যারা এসেছেন প্রতিটি মানুষই একদম নিম্নবিত্ত এবং তারা যেটা আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে জানিয়েছিলেন যে তারা যদি মাসে দুবার করে পায় তাহলে হয়তো বা সুবিধা একটু হবে তো আমাদের কাছে এই ছিল সর্বশেষ পর্যন্ত আমরা চলে যাবো আমাদের সকলে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি জানাচ্ছিলেন বগুড়াতেও কিন্তু টিসিবির পণ্য গতকাল থেকে বিতরণ শুরু হয়েছে এবং গতকাল যাদের বাকি ছিল তাদেরকে আজকে দেওয়া হচ্ছে আমরা রয়েছি বগুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে যেখানে স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান হেমুর তত্ত্বাবধানে 910 জনকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে গতকাল কিন্তু 719 জনকে পণ্য দেওয়া হয়েছে এবং আজকে বাকিদেরকে পণ্য দেওয়া হচ্ছে ইতিমধ্যে সকাল থেকে এখানে লাইন ধরে রয়েছেন এবং টিসিবির ডিলার টিসিবির পণ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আপনাকে জানিয়ে রাখি বগুড়া জেলায় গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক এই টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনের পর থেকে বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পণ্য বিতরণ করা হয়েছে এবং সেই ওয়ার্ডগুলোতে কিন্তু গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন তারা টিসিবির পণ্য নিতে স্বল্প মূল্যে বাজারের চাইতে অনেকটা কম মূল্যে তারা পাওয়াতে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত খুশি আমরা জানতে পেরেছি যে 110 টাকা লিটারে 2 লিটার তেল 65 টাকা কেজিতে 2 কেজি ডাল 55 টাকা কেজিতে 1 কেজি চিনি এবং 20 টাকা কেজিতে 2 কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে বগুড়া জেলায় 1,63,200 পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে এবং পৌর এলাকায় কিন্তু 19,384 জন এই সুবিধা পাচ্ছে পাশাপাশি সদর উপজেলা সহ বগুড়া জেলার 12টি উপজেলা এবং 12টি পৌরসভায় এই পণ্য বিতরণ হচ্ছে 1.5 লক্ষাধিক পরিবার এই সুবিধা পাচ্ছে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময়েও টিসিবির পণ্য দেওয়া হয়েছে এবং এবারও শোকাবহ আগস্ট মাসে এই পণ্য বিতরণ করা হচ্ছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল তিনি সদরের এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে এই পণ্য বিতরণ তদারকি করছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই পণ্য পেয়ে খুশি তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি সারা বছর এভাবে নিয়মিত পণ্য দেওয়া হয় তাহলে তারা কিন্তু কারো বেশি উপকৃত হবে বাজারে যেহেতু জিনিসপত্রের দাম বেশি তার কারণে তারা নিয়মিত এই পণ্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছে তো এই ছিল বগুড়া থেকে সর্বশেষ ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে অর্থে ধন্যবাদ আপনাকে টিসিবির পণ্য বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা
জাতীয় প্রেস ক্লাবে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে ফজলে রাবি সৌরভ সরাসরি যুক্ত হচ্ছেন। সৌরভ, বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি নেতারা কি বলছেন? নিহত হওয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদে মূলত সারা দেশে এই বিএনপি বিক্ষোভ সমাবেশ চলছে। তো গতকাল ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হচ্ছে গায়েবি জানাজা নামাজের আয়োজন করা হয়। সেখান থেকে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। তো এখন এই প্রেস ক্লাবে বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমানের সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। এখানে প্রতিবাদ করতে চাই না, আমরা প্রতিরোধ করতে চাই, উপস্থিত থাকার কথা রয়েছে। এই সমাবেশ থেকে বিএনপি নেতা কর্মীরা যেটি জানাচ্ছে যে এই সরকার কর্তৃক যে বিএনপি নেতা কর্মীদের ধরপাকড় এবং যে নিহতের ঘটনা ঘটছে সেটি বাংলাদেশ বিচার চাচ্ছে এবং এই আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সারা দেশের নেতা কর্মীদেরকে আরো চাঙ্গা হওয়ার আহ্বান জানিয়েছে তারা। তারা দাবি করেছে এখান থেকে যে সরকার পতনের যে আন্দোলন সেটি তারা নিশ্চিত করে ঘোষণা করার সমাবেশ জাতীয়তাবাদী। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নেতা কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। আর সমাবেশ শুরু হওয়ার আগে আমরা যেটি জানতে পেরেছি সেখানে হচ্ছে এই বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে আসলে এই প্রেস ক্লাবের এই জায়গাটিতে এখন আসলে পিকিল দানের থাল নেই। তো এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে ফজলে রাবি সৌরভ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রেস ক্লাব থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। চলছে না শাটল ট্রেন। ক্যাম্পাসের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে ইমরান হোসাইন সরাসরি যুক্ত হচ্ছেন। ইমরান, ক্যাম্পাসে যে আন্দোলন চলছে সেই আন্দোলন সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? যে সকল নেতাকর্মী আছে এবং যে সকল নেতাকর্মী তার প্রত্যাশিত পদ পায়নি তাদের আন্দোলনে আজকে আসলে ক্যাম্পাস এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী যে সকল শাটল ট্রেন রয়েছে সেই শাটল ট্রেনে তারা আটকে দিয়েছে, যার কারণে কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেনি। এবং আজকে শহরগামী যে সকল শিক্ষকদের বাস রয়েছে সেই সকল বাসও তারা আটকে দিয়েছে, যার কারণে আসলে কোনো বাসও আসতে পারেনি। আজকে যে সকল ডিপার্টমেন্টে পরীক্ষা ছিল আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, যেহেতু আজকে ক্যাম্পাসে শাটল ট্রেন এবং শিক্ষক বাস আসেনি, তাহলে সেই কারণে তারা বিষয়টি তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে আলোচনার জন্য বলেছে। অর্থাৎ যদি চেয়ারম্যান যদি চায় তাহলে পরীক্ষা নিতে পারবে, এই ধরনের একটি তথ্য আমাদের কাছে রয়েছে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা আজকে আন্দোলনকারীদের সাথে গতকাল থেকে বারবার অনেকবার বসেছে এবং তারা কথা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে তারা কোনো ধরনের আমরা কার্যত কোনো ফলাফল তাদের দেখতে পাইনি আর কি। তারা আজকে সকালেও বিশ্ববিদ্যালয় পকেটের বলে কয়েকবার এখানে রাউন্ড দিয়ে গেছে, কিন্তু তারা আসলে কোনো ধরনের ক্যাম্পাস স্বাভাবিক করা অর্থাৎ মূল ফটকটি স্বাভাবিক করার ব্যাপারে আমরা কোনো ধরনের তাদের কার্যত দেখিনি। তো অন্যদিকে এই এই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং বাস চলাচল অনেকটাই অচল রয়েছে ক্যাম্পাস। আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ফিরছি স্টুডিও। ধন্যবাদ ইমরান হোসেন, আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন। ইউরিয়া সারের দাম কেজিতে 6 টাকা বাড়িয়েছে সরকার। কেজি প্রতি ডিলার পর্যায়ে 20 এবং কৃষক পর্যায়ে 22 টাকা দাম নির্ধারণের কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ বিষয়ে আরও খবর জানব। সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব দিনাজপুরে, সেখানে আছেন ফখরুল হাসান পলাশ। পলাশ, সারের দাম বৃদ্ধির বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন? আসলে সকাল থেকেই কৃষক পর্যায়ে কথা বলছি এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু আমি গিয়েছি এবং কৃষকদের কিন্তু একটাই দাবি যে আসলে হুট করে এই সারের দাম বৃদ্ধিতে তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন এবং তারা বলছেন যে আসলে সরকার ভর্তুকি দিয়ে তাদের সারের যে কমিয়ে রাখে উৎপাদন খরচ সেটি কিন্তু অনেকটাই কমে যায়। তো
কৃষকের সাথে যদি আমি কথা বলি যে আসলে সারের দাম তো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তো আপনারা আপনারা কি মনে করতেছেন যে সারের দাম বৃদ্ধিতে? আসলে আমাদের তো পোষায় না কৃষি করিয়া সারের দামটা বাড়তি, আর ধানের দাম একদম পাইতেছি না, পাটের দাম বেশি, আমরা কোন পর্যায়ে যাবো? সার সরকার যদি একটু আমাদেরকে ভর্তুকি দিত তাহলে আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম। নতুন সার কি কিনেছেন, যে কি অবস্থা? হ্যাঁ কিনছি, ওই দামে কি পাওয়া যায় কিনা? না পাওয়া যায় যাচ্ছে, দাম আরও বেশি যাচ্ছে। 22 টাকা নির্ধারণ করছে, আপনারা কত দামে কিনতে হয়? 24 টাকা কিনতেছি আমরা, 24 টাকা। এটা কি আপনি মনে করছেন সরকারি মনিটরিং বা কিছু ব্যবস্থা করা? না, যেটা বলতেছে কেরিং খরচ, তেলের দাম বেশি, মানে দিনের অজুহাত দেখা যায় আর কি কৃষক ডিলাররা। আপনি আসলে শুনছিলেন যে কৃষকরা বলছে যে বিভিন্ন অজুহাত কিন্তু ডিলাররা দেখিয়ে কিন্তু তারা কিন্তু যে ন্যায্য মূল্য সেই মূল্যে কিন্তু তারা কিন্তু বিক্রি করতেছে না, এবং নির্ধারিত যে মূল্য সেটিতে কিন্তু তারা বিক্রি করে না বলে কিন্তু আমাকে কিন্তু কৃষকরা জানিয়েছে। তো দিনাজপুরের বিশেষ করে আপনি জানেন ধানের জেলা, এখানে কিন্তু আমন মৌসুমে ধান আবাদ হয় 270,000 হেক্টর জমিতে, এবং এই জমির এবার আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে আসলে পানি সেচের উপর কিন্তু তাদেরকে এই ধান কিন্তু আবাদ করতে হয়েছে। জানেন যে প্রথমের দিকে কিন্তু বৃষ্টি তেমন ছিল না, যার কারণে কিন্তু তাদেরকে কিন্তু পানির উপর যে পুরো চাষটাই কিন্তু পানি বৃষ্টির পানির উপর তাদেরকে নির্ভর করতে হয়, যার কারণে কিন্তু তারা বলছে যে আসলে নতুন করে সেচ করে কিন্তু তাদেরকে চাষ করতে হয়েছে, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু অনেকটা বেড়ে গেছে বলে কিন্তু কৃষকরা আমার কাছে এরকম অভিযোগও কিন্তু তারা দিয়েছে। তার উপরে কিন্তু সারের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারাও বলছে যে আসলে উৎপাদন খরচ আরও বেশি হয়ে যাবে, যার কারণে কিন্তু তারা ন্যায্য মূল্য যেটি রয়েছে ধান বিক্রির সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হবে বলে কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল কৃষকদের হালচাল। আমি এখন চলে যাব সাভারে, সেখানে অপেক্ষা করছেন নাজমুল, সেখানে তার কাছে জানতে যাব সেখানকার সারের কি অবস্থা, একটু জানাবেন কৃষক এবং সারের কথা। পলাশ, আপনাকে ধন্যবাদ, আপনি দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সারের যে দাম বেড়েছে সেই খবর। আমি রয়েছি রাজধানীর পাশে এবং সাভারে, এবং সাভার কিন্তু ইট পাথরের নগরী, তারপরেও কিন্তু আপনার যে হাউজিং কোম্পানির কারণে 2টি ইউনিয়নের এবং আমিনবাজার এবং কুন্ডার এই এলাকার কিন্তু আসলে 2টি ইউনিয়নের কিন্তু সারের যে ডিলারশিপটা কিন্তু বাতিল করা হয়েছে। এখন 10টা ইউনিয়নের কিন্তু আসলে ডিলারশিপ রয়েছে, এরই মধ্যে কিন্তু সারের দাম কিন্তু বেড়ে যাওয়ার কারণে ইউরিয়া সার কিন্তু 16 থেকে 22 টাকা কেজি হয়, কিন্তু এখন কৃষকরা আসলে সার কিনতে এসে দেখে হঠাৎ করে দাম বেশি। আপনার সাথে একটু কথা বলি, সারের দাম হঠাৎ করে বেড়েছে, আপনাকে আগে জানতেন কি না? আগে জানতাম না, আইসেই দেখি সারের দাম 6 টাকা বেশি, এখানে মাথায় বাড়ি মাথায় দিয়ে বসে রয়েছি। কারণটা কি? এই আমাকে উৎপাদন কম হয়, বৃষ্টি নাই, আবার বৃষ্টি আইলে বৃষ্টি হয় খেত খোলা মরে যায়, তারপরে এই ফসল কম পাই, পেট চলে না। শুনছিলেন যে এখানকার কৃষকের কথা, তিনি বলেছেন যে উৎপাদন কমে গেছে এবং সারের দাম বেশি। আপনার সাথে যদি একটু কথা বলতাম যে সারের দাম আসলে বেড়েছে কেজিতে 6 টাকা, কারণটা কি আপনারা কি বলতে পারেন কিনা, বা আগে থেকে জানেন? না, আমরা আগে থেকে কিছু জানি না। আমি গতকালকে খবর দেখলাম যে ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে 6 টাকা করে বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে সব কিছু মূল্য বৃদ্ধির কারণে, ডলারের দাম বৃদ্ধির কারণে এই দামটা বাড়ানো হয়েছে, এটা বলে খবর প্রকাশ করছে। এই পর্যন্তই জানি, ধন্যবাদ। এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে কৃষি কর্মকর্তারা এসেছেন এবং সারের দামটা আসলে কতটুকু বাড়তি করা হয়েছে সেই সব কিন্তু আসলে কৃষি কর্মকর্তারা যাচাই পাচাই করতেছে, এবং মাঠ পর্যায়ে রয়েছে যে দোকানে আমি রয়েছি এখানে কিন্তু 14 মেট্রিক টন সার এসেছে, এবং এখানে কিন্তু সারের আসলে যে উৎপাদন সেটা কিন্তু আসলে অনেক বেশি, এবং সার কিন্তু এখন প্রতি কেজি সারের যে দাম সেটা কিন্তু আসলে বৃদ্ধির কারণে কিন্তু আসলে কৃষকরা তারা বলছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং
প্রতিটা এখানকার যেসব কৃষি অফিসাররা রয়েছে তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে তারা ভিজিট করেছে। এখন কৃষকের যে যতগুলি সারের যে ডিলার রয়েছে সেই সব দোকানে তারা কিন্তু এখন ভিড় করছে এবং সার যারা কিনতে এসেছে তারা কিন্তু আসলে মহাবিপদে পড়েছে, যে প্রতি কেজি সার 6 টাকা বেড়েছে এবং যেখানে গরিব মানুষের আসলে এই সারটা নিয়ে কৃষকরা কৃষক ফলাতো এবং সরকার কিন্তু ভর্তুকি দিয়ে আসতেছে তারপরেও কিন্তু সারের দাম 6 টাকা বেড়েছে। এই ছিল আমার কাছে সারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে কুষ্টিয়াতে, যাচ্ছি জাহিদুজ্জামানের কাছে। জাহিদ, ধন্যবাদ নাজমুল। কুষ্টিয়ার চিত্র কিন্তু একই, কৃষকরা এই মুহূর্তে তাদের মাঠে আমন ধানের আবাদ করছেন এবং তারা যে অন্যান্য রবি শস্য তুলে সেখানে কিন্তু জমি প্রস্তুত করে সেখানেও এক দফা সার দেওয়া লাগে, সার দিয়ে তারা কিন্তু এখন আমন রোপণ করছেন। এই যে যে গ্রামগঞ্জের যে বাজারগুলোতে সেখানে কিন্তু অনেক কৃষক সার কিনতে এসে প্রথম জানতে পেরেছেন যে সারের দাম বেড়েছেন এবং কৃষকরা বলছেন যে একদিকে তাদের এবার যে বর্ষা মৌসুমে যেভাবে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টি দিয়ে আমনের শেষ তারা দিয়ে থাকেন কিন্তু সেই বৃষ্টি হয়নি। একদিকে তাদেরকে যেমন তেল দিয়ে মানে ডিজেল দিয়ে শ্যালো মেশিন দিয়ে পানি তুলে সেচ দিতে হচ্ছে, অন্যদিকে হঠাৎ করে তারা এই যে সারের দাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের এই ধান চাষের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে এবং ধানের ধান চাষের যে উৎপাদন খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো। আপনি এই যে সারের দাম বেড়েছে এটা তো জেনেছেন, সার কি কিনতে পাচ্ছেন? কি না, আমি সার কিনতে পারছি না। যদি কিনবো 4-5 বস্তা কিনছি আমি 4 বস্তা, কি করব, আমরা তো কৃষক মরাম। আর এই যে এতে কি আপনাদের খরচ বেড়ে যাবে কিনা, কি কি অসুবিধা হচ্ছে ধান চাষে? ধান চাষে যখন সারের দাম বাড়িয়ে যাচ্ছে এই জন্যই তো বলাম আমরা, অনেক খরচ আছে, তেল অনেক খরচ আছে, তেল যাচ্ছে, পানি কৃষকের সাথে একটু কথা বলি, কি কি অসুবিধা হচ্ছে ধান চাষে? ধান দিয়েই তো আমাদের সবচেয়ে বড় চাষ এটা। আসলে ধান চাষ করতে যে আমাদের অনেক খরচ হচ্ছে, আপনার 4 বস্তার জায়গায় আমার 2 বস্তাতে আমার ওই টাকা আর হচ্ছে না। এই তেল কেন রে ও কেন রে এইভাবে করতে করতে ধরেন আমি 5 বস্তা সার করবো, সেখানে আমার 4 বস্তা সার হচ্ছে না। বলে কৃষক জমি ফেলা, 1 বস্তা সার থেকে ইস্টা লাগে যাচ্ছে। শুনছিলেন কৃষকরা কিন্তু চরম হতাশা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই বাজারগুলোতে তারা সার কিনতে এসে হঠাৎ করে সারের দাম বৃদ্ধি দেখে তারা বলছেন যে এইভাবে কিন্তু এই উৎপাদন খরচ চরম বেড়ে যাবে এবং চাষের উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। আমি চলে যাব আমার সহকর্মী জয়পুরহাটে আছেন আলমগীর, আলমগীরের কাছে। হ্যাঁ, ধন্যবাদ জাহিদুজ্জামান। আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার কথা, আমি এর আগে 2টা লাইভে আমি আগের যে চিত্র দেখিয়েছি কৃষকদের হতাশার কথা, ঠিক তদ্রূপ একই অবস্থা সর্বক্ষেত্রে। তো আমি জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, উনি আমাকে জানিয়েছেন জয়পুরহাটে এই সিজনে 79,400 হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হচ্ছে এবং অলরেডি 20,000 হেক্টর জমিতে ধান রোপণ হয়ে গেছে এবং আগামী 7 দিনের মধ্যে বাকিটা সম্পন্ন করা হবে। কিন্তু কৃষকদের সবচেয়ে বড় যেটা আক্ষেপ, যে সিজন শুরু হওয়ার মুহূর্তে হঠাৎ করে সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চরম হতাশার মধ্যে পড়েছে। আর বিশেষ করে এখানকার যে সিন্ডিকেট ব্যবসায়ী, তারা কিন্তু এই বর্ধিত যেটা রেট, এই রেটটা কিন্তু নতুন আগস্ট মাসের যে বরাদ্দ, সেই বরাদ্দ আসার পর নেওয়ার কথা, কিন্তু অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে প্রতি বস্তা 1100 টাকা করে 12 বস্তা সার নিচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে কৃষকরা চরম লোকসানে পড়বে। এই ছিল আমার জয়পুরহাটের সার বৃদ্ধির দামের বৃদ্ধি নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছে এখন স্টুডিওতে অর্থের কাছে। অর্থী, আপনাকে সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইউরিয়া সার দাম বৃদ্ধির প্রসঙ্গে আসলে আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, এই ছিল বাংলাদেশ লাইভের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।